মদ্যপ অবস্থায় এক কিশোরীর দুই হাতে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার হরিশনগর এলাকায়। শনিবার সন্ধ্যায় কিশোরী বসেছিল, সেই সময় বিমল নামে গ্রামেরই এক যুবক মদ্যপ অবস্থায় তার হাত ধরে টানটানি করতে থাকে বলে অভিযোগ। কিশোরী প্রতিবাদ করলে যুবক চলে যায়। পরে বাড়ি থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে ওই কিশোরীর দুই হাতে কোপ মারে। কিশোরী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে যুবক পালিয়ে যায়। আহত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে কিশোরীর পরিবার। আমি তো মাস দিয়ে গিয়েছিলাম মাঠে কাজে, সাড়ে 5টা ট্রেনে, 6টার ট্রেনে বাড়ি গেলাম। গিয়ে আমার ওই সেজমেয়েটা ফোন করেছে, মাস দিয়ে থাকে, বলছে মা গঙ্গা ছেনে যাবো। আমি তো কথা বলছি, আমি জানি না ওই ছেলেটা গিয়ে এবার ওখানে তর্কতর্কি করছে, আমি তো ফোন ধরে দাঁড়িয়ে আছি। এবার যখনই কোপ দিচ্ছে মা গো আমার হাত কেটে দিল, এইটুকুনি জানি। আমি তো চিৎকার করে উঠি, তা আমি দৌড়াদৌড়ি করছি, এর মধ্যে আর কিচ্ছু বলতে পারবো না আমি। যিনি হাত কেটেছেন তার সাথে কোনো সম্পর্ক ছিল, মানে পরিচয় ছিল? ওই গ্রামেরই ছেলেটা, এই তো কদিন হয়েছে বিয়ে করেছে ছেলেটা, ভালোবাসা করে। এইভাবে আক্রোশ কেন? হ্যাঁ, এইভাবে আক্রোশ কেন? ও এবার ওই নেশা করেছে, মেয়েটা বসে আছে গিয়ে নাকি হাত ধরেছে, তখন বলি যাই কিসের আর কি রে হাত ধরে, এইটাই অন্যায়। আমি দেখি নাম দেখতে পারি না, দুটো হাতই কেটে দিয়েছে। কি চাইছে অভিযুক্তের নাম কি চাইছে ওটা বলতে পারবো না। আপনারা কি চাইছেন? আমরা কি চাবো, এবার গ্রামের লোক সবাই বলছে জেলে দাও অভিযুক্তদের শাস্তি হোক, তাই? হ্যাঁ, আমাদের তো ধরে না ওর বাবা গিয়ে 4-3 বছর নিখোঁজ, আমি মাঠে জন খেটি খাওয়াই। অভিযুক্তকে শাস্তি দাবি করছে? শাস্তি তো দিতেই হবে, দুই হাত দেয়া কি করি খাবে মেয়ে কিচ্ছু। এবার অসীমা মাল ডাল খেয়ে এসছে, মানে অতটা কেউ মানে বুঝতে পারিনি যে কি মতলব এসছে না এসছে, খেয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো তারপরে বাড়ি গিয়ে মানে হাতটাতে টেনেছে, টানার পরে ও তো হাত ঝাড়া মেরে বলছে হাত ধরে টানছিস কেন, এই কথা নিয়েছে। তো এখন বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে একটা বড়ো দিকে হেসে এসেছিলো, হেসে এসে ওই শুনছে হেসে মানে হাতে মারে কোপ মেরেছে। কী কারণ? ও কারণ বলতে অতটা জানা নেই আমার, মানে কী কারণে মেরেছে না মেরেছে। এখন মাল টাল খেয়েছিল, কোথাও নিয়ে যাচ্ছিল? না না, ওরকম কিছু শুনিনি, হাত ধরে টেনে একটুকু শুনেছি। যিনি আর যাকে আর কি হাত ধরে টেনেছিল, যে টেনেছিল আর কি, তার নাম কি? তার নাম বিমল। তিনি কি কোনো রাজনৈতিক দল করে? না, সে করে না। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।